সম্মানীয় দর্শক কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে এবং অন্যদিকে বিভিন্ন নদীতে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলাতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই যে দুর্যোগ সেই দুর্যোগ আর কতদিন চলবে বা আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলাতে বৃষ্টিপাত আপাতত কেমন হবে বন্ধুরা সেই সংক্রান্ত দেখুন একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা রয়েছে যে আরও বাড়বে দুর্যোগ তুমুল বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা আবহাওয়ার উন্নতি কবে হবে তো বন্ধুরা এই যে খবর সেই খবরের নিচে এখানে বলা হচ্ছে যে কলকাতার লেটেস্ট আবহাওয়া আপাতত কি এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া বা কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় বা কেমন থাকবে বন্ধুরা এই সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে বলে রাখি এখানে বলা হয়েছে কলকাতার আবহাওয়ার লেটেস্ট আপডেট সেক্ষেত্রে তখন বলা হচ্ছে যে কলকাতায় উইকেন্ডে পুজোর শপিংয়ে প্ল্যান থাকলে ছাতা বা রেনকোট সঙ্গে নিতে ভুলবেন না আজ কলকাতায় দিনভর বৃষ্টি চলবে কোনো কোনো সময় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতায় শুধু আজই নয় রবিবার বা সোমবার বা আগামী যে দিনগুলি রয়েছে এই সপ্তাহ সেখানেও এখানে যে বৃষ্টির সেই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি বলছে দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলার কথা এখানে বলা হয়েছে এবং বলা হয়েছে যে আজ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া তখন তারা দক্ষিণবঙ্গের এই যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আপাতত যে বৃষ্টিপাত সেটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে এবং আগামী দু চার দিন এই যে দুর্যোগ সেটা চলবে এবং এখানে বলা হয়েছে আপনার বীরভূম জেলাও আছে এর মধ্যে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সমস্ত জেলাতে একরকম বৃষ্টিপাত হবে এবং এখানে তখন বলা হয়েছে যে বীরভূম এবং মুর্শিদাবাদের পাশাপাশি দুই বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে এবং আগামী কয়েকদিন এই যে দুর্যোগ সেটা কিন্তু চলবে এবং এখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে বা উত্তরবঙ্গের পরিস্থিতি এখানে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কম বেশি বৃষ্টিপাত চলছে রবিবার থেকে উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিমপঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিং কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে দুই দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দুই জেলায় কোনো কোনো এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে তখন বন্ধুরা এই যে দুর্যোগ সেই দুর্যোগ আগামী দুই চার দিন কিন্তু চলবে এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতে এই দুর্যোগ আপাতত চলছে এবং আগামী কয়েকদিন চলবে তখন বন্ধুরা অবশ্যই এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কী কমেন্ট করবেন এবং আপনার জেলাতে বর্তমানে বৃষ্টিপাত কেমন হচ্ছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন